ওকে ভুলে যাস না, তুই এই বাড়ির মেয়ে নস, কিন্তু তুই এই বাড়ির বউ। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি এই বাড়ির মেয়ে নই, এই বাড়ির বউ। মানে এটা বলো তুমি কি বলতে চাইলে, কি অসুবিধা হচ্ছে সেটার জন্য বলো আমাকে, বলো। শোনো, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি ধরেই নাও যে এরকম প্রোগ্রাম মাঝে মাঝে আমি করব। আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি কোকো, বারবার তোকে একটা কথাই আমি বলছি, এই ধরনের যে কোনো জায়গায় গিয়ে গান গাওয়া আমি পছন্দ করি না, আমি মেনে নেব না, আমার আপত্তি আছে। হ্যাঁ জানি তো, আপত্তি তো থাকবেই না। তোমার বসের কাছে গান গাইতে যাব, সেখানে সবাই মদ খাবে, মদকে অসভ্যতম করবে, কুরুচিকর কথাবার্তা বলবে, তাতে তোমার কোনো আপত্তি নেই। একটা ভদ্র পাড়ায় সম্মানজনক অনুষ্ঠানে তারা আমাকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে গেলেন, সেখানে তোমার আপত্তি আছে? তোমার সব আপত্তি আমি মানতে পারবো না, প্লিজ কিছু মনে করো না। আর তাছাড়া তোমাকে তো আমি বলিনি যে আমার তোমাকে প্রয়োজন, তুমি তো নিজে নিজে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলে। তুমি যে আমার সঙ্গে যাবে আমার তো এটাতেও আপত্তি থাকতে পারে। তার মানে তোমার মতো ছেলের সঙ্গে এখানে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছি না, এটাই যথেষ্ট বিড়ম্বনার। তোমার কীর্তি কাহিনী তো জানা আছে, গুণের তো ঘাট নেই তোমার। স্যার, আপনার মেয়েকে আমি টাকার বিনিময়ে আপনার জামাইয়ের হাতে তুলে দিচ্ছি। যাক, সেটা আমি করে থাকি বা নাই করে থাকি, কাজটা তো ভালো করেছি, এইটুকু তো আপনি মানবেন, নয়তো আপনার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যেত। আপনি বাবা হয়ে চিন্তা করে দেখুন, কখনো মেনে নিতে পারতেন যে আপনার মেয়ে আমার হাত ধরে আপনার বাড়ি থেকে চলে আসছে? শাট আপ, শাট আপ! সত্যি কথাটা কেন মেনে নিতে পারেন না বলুন তো স্যার? আমি একটা ভালো কাজ করেছি, তাও আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন। যাই হোক, আজকে আমাকে যেতেই। ওই দেখুন, আমার ফোন আসছে। হ্যাঁ বলুন। আপনি আপনি কখন আসবেন? আমার আমার কার্ডটা খুব দরকার, মাকে এক্ষুনি ব্লাড দিতে হবে। আপনি না এলে তো আমি তো আসলে কাউকে চিনি না বলুন। এখানে যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে বিয়ের প্রিপারেশন চলছে, আমি ওনাদের ডিস্টার্ব করতে চাইছি না। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার কার্ডটা হলে খুব ভালো হয়। আপনি যদি একটু হেল্প না করেন আমি তো। দেখুন, আমি তো হেল্পই করতে চাইছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব কার্ডটা নিয়ে পৌঁছচ্ছি। একটা কাজ করুন, এখানে উদ্যালক বসু আছেন, মামু, আপনি হয়তো তাকে চিনতেও পারেন, আপনি তার সঙ্গে একবার কথা বলে দেখুন। স্যার একবার ফোনটা ধরুন। না না, কে? আমি তোমার কোনো লোকের সঙ্গে কথা বলতে চাই না। স্যার সবসময় আমার লোক হতে যাবে কেন, আপনারও তো লোক হতে পারে। ধরুন ফোনটা, ধরুন। হ্যালো আঙ্কেল, আমি খিলখিল বলছি। হ্যাঁ খিলখিল, কি ব্যাপার, তুমি এই লোকটাকে চিনলে কি করে, এই ছেলেটাকে? আঙ্কেল আমার মায়ের ব্লাড দরকার, আর উনি আমাকে যে কার্ডগুলো দিয়েছিলেন ওগুলো ইউজ করা হয়ে গেছে, এখন নতুন কার্ড লাগবে। উনি আমাকে বলেছেন দরকার হলে ওনাকে বলতে উনি আমাকে ব্লাডের জন্য কার্ড দিয়ে যাবেন। মনে তো তুমি তুমি ওনাকে চেনো মনে হচ্ছে, একটু বলো না, একটু রিকোয়েস্ট করো না আমাকে হেল্প করার জন্য। আমার 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 কার্ডটা না হলে আমি ব্লাড অ্যারেঞ্জ করতে পারছি না, এখন এখন প্রতি মুহূর্তে অনেক দাম আছে আঙ্কেল, তুমি প্লিজ একটু বলো না। আমি দেখছি। কি করবে তুমি আমার সঙ্গে গিয়ে? আমাকে ছোট করার চেষ্টা করবে সবার সামনে? এই যে যিনি ভদ্রলোক এসেছিলেন, তুমি তার সঙ্গে কি ব্যবহারটা করলে? কেন না, আমি ওনাকে বলেছি আমার নাম ধরে ডাকবে, আমার বাবার বয়সী লোক আমি তাকে বলেছি, তাতে কি অসুবিধে হচ্ছে? আর নাম তো ধরে আমাকে ডাকবে, তাতে তোমার কিসের অসুবিধে? আমি তোকে যথেষ্ট বুঝিয়ে বলেছি আমার অসুবিধাটা কোথায়। আর এটাই আমার প্রতিবাদ জানো তো, এইটাই আমি বলতে চাই যে আমি একজন আলাদা মানুষ, আমার একটা আলাদা পরিচয় আছে, আমার আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি আমার জীবনের সব সিদ্ধান্তের মধ্যে নাক গলাতে পারো না। সামনেই তো নারী দিবস, সেই জন্যই বাড়াবাড়িটা করছিস নাকি? চারিদিকে লেখালেখি হচ্ছে, সেসব পড়ে মাথা ঘুরে গেল? নারী দিবসে লেখা পড়ে আমার স্বাধীনতা বোধের প্রয়োজন পড়ে না, স্বাধীনতা বোধটা আমার নিজের ভেতরেই আছে। আর তোমার যদি সেটা মানতে অসুবিধা হয় সেটা তোমার সমস্যা। তুমিও যেরকম পরাধীন নও আমিও সেরকম পরাধীন নই। আমরা স্বামী স্ত্রী একসাথে এক ঘরে থাকি মানে এই নয় যে আমার সমস্ত সিদ্ধান্তে তুমি হস্তক্ষেপ করতে পারবে।
আমি তো তোমাকে যথেষ্ট স্পেস দিই গো। তোমার কোনো সিদ্ধান্তে তো আমি কোনো হস্তক্ষেপ করি না। তাই এইটুকু এক্সপেক্ট আমিও করতে পারি যে অ্যাটলিস্ট যেই ডিসিশনগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে তুমি ইন্টারফেয়ার করে সেটাকে জটিল করে দেবে না। খোকো, তোকে একটা কথা জানিয়ে রাখি, এই যে বাড়াবাড়িটা করলি না, এর প্রতিবাদে আমি তোকে এই প্রোগ্রামে গান গাইতে দেব না। তুমি যে বাড়াবাড়িটা করলে তার প্রতিবাদে এই প্রোগ্রামে গান আমি গাইতে যাবই, যাই ঘটে যাক না কেন। চাও বা আগে অপশন ছিল, মানে যদি সত্যি আমাকে এই বাড়িতে কিছু হতো বা আমাকে আমার সেখানে থাকাটা খুব প্রয়োজনীয় বা কোনো সিরিয়াস ইস্যু হলো, আমি হয়তো ভেবে দেখতে পারতাম বা লাস্ট মোমেন্টে প্রোগ্রামটা আমি হয়তো ক্যান্সেল করলেও করতে পারতাম, কিন্তু সেটার এখন আর কোনো প্রশ্নই ওঠে না। যাই ঘটে যাক না কেন, প্রোগ্রামে আমি এবারে যাবই, তুমি সেটা আমাকে বাধ্য করলে। এবার আমিও দেখতে চাই তুমি কি করে আমাকে আটকাও। চমকে গেলেন স্যার? বিশ্বাস করুন, আমি এখানে মহান হওয়ার চেষ্টা করছি না। আমি আগের দিন হাসপাতালে গেছিলাম আমার এক বন্ধুর বাবাকে দেখতে, গিয়ে দেখি মেয়েটা তখন ওখানে হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে আমার দেখে মনে হলো যে এটা নিশ্চয়ই কোনো বিপদে আছে, তাই গিয়ে নিয়ে থেকেই জিজ্ঞেস করেছিলাম যে কোনোভাবে আমি হেল্প করতে পারি কি না। তাতে বুঝলাম যে মেয়েটার মায়ের খুব শরীরটা খারাপ, ব্লাডের প্রয়োজন কোথাও পাচ্ছে না। তখন অনেক রাত হয়ে গেছে, আমি আমার পাড়ার সিনিয়রকে বলে একটা কার্ডে জোগাড় করেছিলাম আর বলেছিলাম যদি প্রয়োজন পড়ে আবার আমাকে ডাকতে। আর হাসপাতালে আমার যাতায়াত আছে, কারণ ওই বললাম না আমার বন্ধুর বাবা ওখানে ভর্তি আছেন, তাকে দেখতে যাই। তো ওই দু একবার দেখা হয়ে গেছে, আমি তো গিয়ে দেখি উনি সারাক্ষণই ওখানেই পড়ে আছে। না না, ভাববেন না এটার জন্য আবার আমার চরিত্র খারাপ। একটি মেয়ের মা প্রায় মৃত্যু পর্যায়ে, তার সঙ্গে কোনো রকম ফষ্টি নষ্টি করার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই স্যার। মানুষটা বিপদে পড়েছে, তাই পাশে দাঁড়াতে চেয়েছি, এইটুকু। তবে মেয়েটার লড়াই দেখে আমার ওকে স্যালিউট জানাতে ইচ্ছা করছে, তাই চেষ্টা করেছিলাম যদি ওর পাশে দাঁড়ানো যায় কোনোভাবে। কার্ডটা কি পৌঁছে দেবো স্যার? কি হলো স্যার, আপনার তো চোখের পলক পড়ছেন। আমার মতো লাফাঙ্গা ছেলেরাও মাঝে মধ্যে একটা দুটো ভালো কাজ করেই ফেলে, এর মধ্যে কোনো বাহুল্য নেই স্যার, এটা অত্যন্ত স্বাভাবিক একটা কাজ। তাহলে কি আজকে ক্লাসটা আপনি ম্যানেজ করে দিচ্ছেন? আমি আসি স্যার। সবাই তো বসছে না, মা বাবা নেই, ময়ূরা খেয়ে আন্টিকে দেখতে গেছে, ওরা আসুক তারপর খাবো। বাবা তোর মেজাজ এরকম তুঙ্গে কেন রে? আমার মেজাজ নিয়ে তোর কি দরকার? আমি কি তোকে মেজাজ দেখাচ্ছি? বাবা সে কি রে, তুই আমাদের একমাত্র বোন, দুদিন বাদে বাড়ি থেকে চলে যাবি, তুই এরকম মেজাজ দেখালে আমাদের ভালো লাগে বল? আমাদের কষ্ট হয় না বুঝি? একদম নাকামি করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোতা, আমি কিন্তু একটা দারুণ জিনিস বানিয়েছি আজকে, বসে পড়ো, তোমার ভালো লাগবে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই এখন সব ভালো ভালো জিনিস বানিয়ে খাইয়ে বিদায় করবে তো। এটা কিরম কথা হলো তোতা পাখি? হ্যাঁ অন্যান্য দিন আমরা ভালো রাঁধি না নাকি?
আরে ও রান্না করতে ভালোবাসে তো, এক একদিন এক একটা এক্সপেরিমেন্ট করছে। আয় মা, আয় বস না বাবা, বস বস বস, কষ্ট কষ্ট করে রান্না করেছে। আমি আজকে একটু চিকেনই বানিয়েছি বুঝলে তো, কিন্তু চিকেনটা আমি একদম অন্যরকম করে বানিয়েছি, তোমার খুব ভালো লাগবে, বসো একটুখানি খাও একটা রুটি। কোকো দি কোকো দি বলছি, না একদম খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে তাহলে আমিও খাচ্ছি না, ফাইন। এটা ইমোশনাল ব্ল্যাকমেলটা জাস্ট, ঠিক আছে দাও একটা একটা রুটি দেবে, তার থেকে বেশি দেবে না, একটুখানি দেবে, আমি এইটুকু খাবো। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা তোতা, যদি কাকিমা এসে জিজ্ঞেস করে যে তোতা খেয়েছে কিনা, তখন আমাকে কি বলতে হবে? যে না তোতা খায়নি, তখন তো কাকিমা খারাপ লাগবে, কারণ কাকিমা থাকলে ভালোবেসে আদর করে যত্ন করে খাইয়ে দিত। তুমি এখন খাচ্ছ না মানে আমি সেটা পারছি না। আর একটা কথা, সামনে কিন্তু অনেক বড় ধকল আসছে, এখন যদি তুমি এরকম অনিয়ম করো তাহলে তো শরীরটা খারাপ হয়ে যাবে, তখন কি করে হবে বলো তো? হ্যাঁ একদম ঠিক বলেছিস, বিয়ের আগে শরীরের একটু জোর টোর রাখা দরকার, বুঝতে পেরেছিস? জল থই থই, জল থই থই ভালোবাসা।